بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد সম্মানিত দ্বীনি মুহতারেমা, ইতালি থেকে বোন জানতে চেয়েছেন যে আবু তালেব জাহান্নামে যাবে, সুতরাং তার নাম বা এই জাতীয় নাম বাচ্চাদের রাখা উচিত কিনা, আর যদি রাখা হয় তাহলে নাম বাদ দিতে হবে কিনা, এই বিষয়ে প্রশ্ন করেছেন। সম্মানিত দ্বীনি বোনেরা, বাচ্চাদেরকে নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে এবং অহংকার মুক্ত নাম রাখতে হবে, এবং যে নামের অর্থ সুন্দর অথবা যে নাম আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেছেন। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হাদিস থেকে পাওয়া যায়, মিশকাত শরীফের একটি হাদিসের মধ্যে এবং সুনান গ্রন্থের হাদিস সমূহে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম হল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অথবা অন্য একটি বর্ণনা এসেছে, আব্দুর রহমান বা আব্দুর রহিম, আব্দুল্লাহ অথবা আব্দুর রহিম। যাই হোক, আব্দুর রহমান বা আব্দুর রহিম নামের অর্থ একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু নামের পরিবর্তন করে দিয়েছিলেন, এবং এর মধ্যে প্রসিদ্ধ আমরা যার নাম প্রায় শুনি সাহাবীদের মধ্যে, যিনি অধিক হাদিস বর্ণনা করেছেন, তার নাম হল আবু হুরায়রা। এই আবু হুরায়রার মূল আসলে নাম ছিল আব্দুস শামস। আব্দুস শামস অর্থ হল সূর্যের দাস। নবীজি তখন তার নাম রেখে দিলেন যে তোমার নাম আব্দুস শামস নয়, বরং তোমার নাম হবে আব্দুর রহমান। আমরা অনেকেই তার আসল নামটা জানি না, আসলে তার নাম হল আব্দুর রহমান, যাকে আমরা আবু হুরায়রা নামে জানি। হাদিস শাস্ত্রের মধ্যে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই সমূহ সমস্ত হাদিস গ্রন্থ সমূহের মধ্যে যার হাদিস অহরহ, তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি তার উপনাম, তার আসল নাম ছিল আব্দুর রহমান, আর ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুস শামস, নবীজি নামটি পরিবর্তন করে দিয়েছিলেন। আবু তালেব শব্দের অর্থ হল যে অন্বেষণকারী পিতা। যদিও আবু তালেব সে মুসলমান ছিল না বিধায় সে জাহান্নামে যাবে, শুধুমাত্র তার নামের কারণে নয়, বরং সে জাহান্নামে যাবে তার ঈমান গ্রহণ না করার কারণে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে তারা কশিনকালেও জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব, যতক্ষণ পর্যন্ত এমনকি সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ, কল্পনা করা যায়, উটের ছিদ্র দিয়ে সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ, একটা সুসের ছিদ্রে মহিলারা তারা সুতা পর্যন্ত প্রবেশ করাতে পারেন না, অনেকবার দেখতে হয়, চেষ্টা করতে হয়। আর সেখানে আল্লাহ তাআলা এই উদাহরণ কোরআনুল কারিমের সুরা আরাফে 8 নম্বর পারাতে 15 নম্বর পৃষ্ঠাতে সুরা আরাফে আল্লাহ তাআলা এই উপমাকে দিয়েছেন যে ওদের জন্য জান্নাতে প্রবেশ তার থেকেও কঠিন হতে পারে, উঠে হতে পারে সুচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে যেতেও পারে, সম্ভবপর হতে পারে, কিন্তু যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে এবং কুফরি অবস্থা যারা মৃত্যুবরণ করেছে ওদের জন্য জান্নাতে প্রবেশ তার থেকেও আরো অসম্ভব। তার মানে হতে পারে সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে, কিন্তু কাফেরেরা কখনো কশিন কালেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং বন্তলি আক্তার ইতালি থেকে যে প্রশ্ন করেছেন যে আবু তালেব বা অন্য কোন নাম শুধুমাত্র সে জাহান্নামী যাওয়ার দ্বারাই যে নাম রাখা যাবে তা নয়, বরং নাম দেখতে হবে আসলে নাম উত্তম নাম কিনা, নামের অর্থ নবীজি সমস্ত সাহাবীদের নাম পরিবর্তন করে দিয়েছিলেন তা কিন্তু নয়। তার মানে যে সমস্ত নাম, যেমন একটি নাম নবীজির কাছে যখন বলা হলো তখন সে নামের অর্থ হল যে বারিয়া, অথবা এমন কোন নাম ছিল যে নামটি অর্থ হয় যে নিজেকে নিজে আত্মশুদ্ধি কারী বা কারিণী হিসেবে পরিচিত দেওয়া।
তখন নবীজি যখন আয়াত নাজিল হলো ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ তাআলাই ভালো জানেন তোমরা নিজেদেরকে পবিত্রতা কারিনী বা কারি দাবি করো না, তখন নবীজি তার নাম পরিবর্তন করে জায়নব রেখে দিয়েছিলেন। তো এই কারণে যে সমস্ত নাম যদি নামের অর্থ খারাপ হয়, কারণ হলো কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে নারী হোক পুরুষ হোক তার পিতার নাম ধরে ডাকা হবে, প্রত্যেক ব্যক্তিকে তার পিতার নাম ধরে ডাকা হবে। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, কোরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা 21 নম্বর পারায় এ ঘোষণা করেছেন। কিয়ামতের দিন সবাই কি, আমাদের দেশে অধিকাংশ মেয়েরা বিবাহের পরে স্বামীর নাম যোগ করে দেয়, এটি বিজাতীয় অনুসরণ। আমি কথাটা আবারও বলছি, আমাদের দেশের মেয়েরা যখন বিবাহ শাদী হয় তখন তাদের নাম পরিবর্তন করে তার নামের সামনে স্বামীর নাম রাখে, এটি নাজায়েজ, এটি কোরআন এবং সুন্নার বিপরীত। মনে রাখবেন, যেই মহিলা অথবা যিনি স্বামী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিলেন, উম্মুল মুমিনীন আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তার নামের সামনে রাসূলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন, যার স্বামী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সেই নবীজির সামনে আনেননি তার নামের সামনে হযরত আয়েশার সামনে নবীজির নাম উল্লেখ করেননি, বরং বলা হয় আয়েশা বিনতে সিদ্দিক অথবা আয়েশা সিদ্দিকা। এখানে সিদ্দিকা বলতে তার পিতার দিকে নিসবত করা হয়েছে, তার মানে পুরুষ হোক নারী হোক সদা সর্বদা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার পিতার পরিচয় বড় হবে। পাসপোর্টে নাম লিখতে হলে পিতার নাম লিখবে, সব জায়গাতে পিতার নাম থাকবে, তার মানে এর মেয়ে অমুক। আমাদের দেশে এই কালচার শুরু হয়েছে ফ্রান্স থেকে, বিজাতীয় অনুসরণ অনুকরণ। মহিলার সামনে যদি পরিচয় দিতে হয় তাহলে তার পিতার নাম সামনে লিখবে, স্বামীর নাম নয়। এই কথাটি এই আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম। এরপরে বিষয় যে বোন যে প্রশ্ন করেছেন, আবু তালেব এ নামটি রাখা যেতে পারে, এ নামের অর্থ খারাপ তেমন কিছু নয়। তালেব শব্দের অর্থ হল অন্বেষণকারী, আবু তালেব অন্বেষণকারীর পিতা হতে পারে, নাম রাখা যেতে পারে। তিনি জাহান্নামী, সে জাহান্নামী এই কারণে যে সে ইমান গ্রহণ করেনি, সুতরাং এটি তার ইমানের সাথে সম্পর্কিত, নামের সাথে সম্পর্কিত নয়। বহুত মুসলমান যারা যাদের নাম সুন্দর কিন্তু ইমান আকিদা নেই, অথবা নাস্তিক হয়ে গেছে, অথবা কোরআন এবং হাদিসের বিপরীতে পৃষ্ঠ প্রদর্শনকারী হিসেবে প্রখ্যাত হয়েছে, তো তারাও তো যদি তারা মৃত্যুর আগে তওবা না করে থাকে তাহলে এ কাজের জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য শুধুমাত্র নামই মানুষকে পরিত্রাণ দিতে পারবে না, ঠিক অনুরূপভাবে নামের গুরুত্ব ইসলামে কিন্তু কম নয়। অতএব নাম রাখার ব্যাপারে পিতামাতার উপর যে দায়িত্বটি বর্তায় জন্মের পরে, শিশু জন্মের পরে, আর তা হল নবজাতকের জন্য সুন্দর একটি নাম রাখা। আর যদি কেউ নাম পরিবর্তন করতে চায় সেটিও করতে পারে, যেভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম পরিবর্তন করে ভালো নাম রেখে দিয়েছিলেন। হযরতে হাসান এবং হুসাইন এ নামটি নবীজির দেওয়া, এবং হযরতে ফাতেমা তিনি তার সন্তানদের অন্য নাম দিয়েছিলেন যার অর্থ হয় বীর যোদ্ধা অথবা সাহসী, এমন কিছু নাম ছিল সিরাত গ্রন্থে পাওয়া যায়। এবং হযরতে ফাতেমা তিনি তার সন্তানদের অন্য নাম দিয়েছিলেন যার অর্থ হয় বীর যোদ্ধা অথবা সাহসী, এমন কিছু নাম ছিল সিরাত গ্রন্থে পাওয়া যায়। নবীজি বললেন যে না ফাতেমা, ও নাম রাখা যাবে না, বরং আমি তার নাম রেখে দিলাম হাসান, বা আমি তার নাম রেখে দিলাম হুসাইন। তো এভাবে করে নামের গুরুত্ব অবশ্যই ইসলামে আছে, সে বিষয়টি খেয়াল রেখি আমরা যেন আমাদের সন্তানদের নাম রাখি। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম। আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল কুরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রঘুমত, অন্য পথে অন্য মতে নেই যে রঘুমত, আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল কুরআনের পথ এই পথই আসল পথ।